ওয়েলকাম টু জিওর প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ে আটটি অধ্যায় আছে কুড়ি নম্বরের প্রকল্প বাদ দিলে এই আটটি অধ্যায় থেকে লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ নম্বর আশি যার মধ্যে বর্ণনামূলক অংশে চল্লিশ নম্বর পাঁচটি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন মান আট অন্যদিকে চব্বিশ নম্বরের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এবং ষোলো নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হয় আমরা আটটি অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন আটটি আলাদা আলাদা ভিডিওতে উপস্থাপন করব পরবর্তীতে আটটি আলাদা অধ্যায়ের জন্য আটটি বিস্তারিত অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের ভিডিও আপলোড করা হবে তার পরবর্তীতে গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হবে আমরা এখন প্রথম অধ্যায় অর্থাৎ অতীতকে স্মরণ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর দেখে নেব প্রথম প্রশ্ন মিথ শব্দটি এসেছে মিথস থেকে যেটি একটি গ্রিক শব্দ ইতিহাস বলতে বোঝায় অতীতের কাহিনীর বিশ্লেষণ দক্ষিণা রঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথা জীবনের জলসাঘরে কার আত্মজীবনী মান্না দে একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা সুফিয়া কামাল ভারতে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন উত্তর জেমস মিল আর্লি হিস্টোরি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা ভিনসেন্ট স্মিথ ভারতের প্রথম প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থ রাজতরঙ্গিনী পরে প্রশ্ন রাজতরঙ্গিনী রচনা করেন কলহন রাজ তরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায় উত্তর হবে কাশ্মীর ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার কে রমেশচন্দ্র মজুমদার পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন দাদাভাই নৈরজি ইতিহাসের জনক বলা হয় কাকে হেরোডোটাসকে বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় কাকে চৈনিক ইতিহাসের চর্চার জনক হলেন সুমা কিয়েন পরের প্রশ্ন সব ইতিহাসেই সমকালীন ইতিহাস এটি কার উক্তি ক্রোচের ইতিহাস হলো বিজ্ঞানের বেশিও নয় কমও নয় এটি কার উক্তি বিউরি ইংরাজি মিউজিয়াম শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে লুবর মিউজিয়াম কোথায় অবস্থিত প্যারিসে লুবার মিউজিয়াম অবস্থান করছে প্যারিস শহরে ড্যাশ গ্রন্থটির লেখক জেমস মিল হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় ড্যাশ সতেরোশো সালে হিস্টোরিয়া একটি গ্রিক শব্দ যার অর্থ হল অনুসন্ধান কলকাতা মিউজিয়াম গড়ে ওঠে আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় সতেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পরের ভিডিওটিতে আমরা ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সংস্থাপন অধ্যায়ের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত এবং বহু বিকল্পভিত্তিক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ